আমরা এখনো সবাই আতঙ্কের মধ্যে আছি, তো আমরা তিতাস গ্যাসের অপেক্ষায় আছি। তারা যদি তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারে, জন্য রেসপন্স পাই, আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আর আমাদের নিজস্ব যেসব ব্যবস্থা আছে আমরা অলরেডি অ্যালার্ট আছি ইনশাল্লাহ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। চারটা লাইনের ভিতরে আমরা চারটা লাইন লিগেজ পাইছি, সে চারটা বন্ধ রাখছি। আর প্রতিবাসে আমরা বলে দিছি আমরা পরবর্তী নির্দেশনা না দিলে যেন কেউ আপনার চুলা না জ্বালায়। টিভি সাপ আমি দেখলাম বেকন নিউজ গ্যাসে গ্যাস সব চুলা বন্ধ রাখবেন, টিভি অ্যালার্মকে আমি নিজে নামছি। একটার দিকে আমরা বেশ গ্যাসের একটা গন্ধ পাই, তো আলটিমেটলি নিচে গন্ধ ছিল। আমি যখন বাসার ভিতরে আসি তখন পুরো বিল্ডিংয়ের মধ্যে একটা গ্যাসের গন্ধ আসছে। এর মধ্যে মসজিদ থেকে অ্যালার্ম করা হয় যে কোনো রকম গ্যাসের চুলা জ্বালানো যাবে না, এবং আমরা সশর নিজে এবং আশেপাশে যারা আছে সবগুলো গ্যাসের গ্যাসের চুলাগুলো বন্ধ রাখি। ফেসবুক মেসেঞ্জার বন্ধু বান্ধবের মাধ্যমে যেটা একটা গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে এবং মাইকিং হচ্ছে মহাখালী এলাকাতে, তারপরে সেটা আমি আমার নিজের বাসায় ফিল করি। আমার পাকঘরে আমার হেল্পিং হ্যান্ড এসে আমাকে বলে যে এই অবস্থা গ্যাসের গন্ধ হচ্ছে, তখন আমার মাথায় টনক পড়ে। এবং আমরা যখন নিচে যাই তখন দেখি আমাদের এখানে আশেপাশে সব বাড়িওয়ালারা নামেছেন, এবং নামার পরে এরকম গ্যাস অফ করছেন, কেউ ইয়ে করছে। এখন আমরা তো আতঙ্কিত, কারণ তিতাস গ্যাস ফোন ধরছে না। 999-এ ফোন দিলে ওরা বারবার বলছে আমরা সব কিছু ব্যাপারে অবগত, তিতাস গ্যাসের নাম্বার দিয়েছেন, তিতাস গ্যাস আবার কোনো ফোন ধরছে না। তো এই অবস্থা আতঙ্কিত, কোনোটা বন্ধ হয়েছে কোনোটা বন্ধ হয় নাই। এখানে আসার পর বিভিন্নভাবে যারা উপস্থিত জনগণ ছিল তাদেরকে বলছি যে না, আগুন জাতীয় কোনো কাজ যেন তারা না করে যতক্ষণ পর্যন্ত এই গ্যাসের গন্ধটা রিলিজ না হবে। তো এখানে সর্বোপরি যেটা আছে আসলে বিষয়টা কি, এটা গ্যাস অফিস বা গ্যাস কর্তৃপক্ষ তারা বলতে পারবে না।